শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য মহাত্মা গান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড 2022 পেলেন ময়মনসিংহ জেলার পূর্বধলা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আনোয়ারুল হক রতন। সোমবার ভারত বাংলাদেশ সম্প্রীতি উৎসবে তাকে জানানো হয় এই সম্মাননা। শ্রুতিবৃত্ত ও আলোকিত বাংলার মুখ নামের দুই সংগঠনের যৌথ উদ্যোগে কলকাতার ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন ICCR ভবনের সত্যজিৎ রায় অডিটোরিয়ামে হয় এই আয়োজন। এদিন দুই দেশের শিল্পী, সাহিত্যিক, অভিনেতা, শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজকর্মী সহ বিভিন্ন সৃষ্টিশীল মানুষকে পুরস্কৃত করা হয়। প্রতিবেশী দুই দেশের মৈত্রী অটুট রাখার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। এর মাধ্যমে দুই দেশের অভিন্ন শিক্ষা ও সংস্কৃতির মেলবন্ধন আরও জোরালো হবে বলে প্রত্যাশা জানান অতিথিরা। আমি অত্যন্ত আনন্দিত, ভারত এবং বাংলাদেশের সম্প্রীতির জন্য যে যাত্রা তারা শুরু করেছে, আমাদের যে অ্যাওয়ার্ড দিচ্ছে সেই অ্যাওয়ার্ডটির জন্য আমরা অত্যন্ত গর্বিত। ভারত বাংলাদেশ যে আমাদের কূটনৈতিক সম্পর্কের 50 বছর উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করছি, উদ্দেশ্যটা হচ্ছে সম্প্রীতি একটা উৎসব, সংস্কৃতির মেলবন্ধন তৈরি করা।